এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল কোথায় হতে চলেছে আজকে অতি ভারী বৃষ্টি। এই বিষয়ে কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। আপনার এলাকার আবহাওয়ার খবর জানতে কমেন্টস করুন আপনার জেলার ও থানার নাম। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। এই মুহূর্তের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজকে পশ্চিমবঙ্গের 6টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকাল গাঙ্গেয় অঞ্চলগুলি সহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল 7 থেকে 20 সেন্টিমিটার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও গাঙ্গেয় অঞ্চলগুলি সহ বীরভূম ও মুর্শিদাবাদে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সাথে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 1 থেকে 2 জায়গায়। এখনকার আবহাওয়ার খবর এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।